সিলেটি টিভি 24 ফেসবুক পেজ নিউজ আপনারা স্বাগতম। আপনারা যে ভিডিও দেখবা এই চিত্র এই অবস্থায় হইল গিয়া কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা আপনারা দেখতে পারদা। এই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিগত কয়েকদিনের অতিবৃষ্টির কারণে পানি জমা হয়েছে, যার কারণে মানুষের রোগীগুলোর বা রোগীর লগে যারা আই যায় তারা আইতে যাইতে যাতায়াত করতে একটু বেশি কষ্ট, কারণ এখানে প্রায় আটো পানি প্রায়। তো সবচেয়ে আশ্চর্যের বিষয়, খারাপ লাগার বিষয় লগে এই যে পানিগুলো, এইগুলো পানিগুলো কোনো বালা পানি নাই। এইগুলা যদি কোনো মানুষে হাঁটিয়া যা তাইলে এই মানুষের একজিমা, হ্যাঁ, অ্যালার্জি, এই সমস্ত বিষয়ে এই সমস্ত রোগ দেখা দিত পারে সম্ভাবনা। মানুষের যাতায়াতের সুবিধার্থে যাতায়াত করার লাগিয়া এই গেট থাকিয়া হসপিটালের ভিতরে মানুষের রিক্সা বা ভ্যান দিয়া যাতায়াত করে। যদি আপনি একলা যাইন তাইলে রিক্সা যাইতে 10 টাকা, আইতে 10 টাকা, দুইজন গেলে 20 টাকা, যাইতে আইতে 20 টাকা। আপনারে এই 100 বেশি দূরই না, গেট থাকিয়া হসপিটালের ভিতরে বেশতে বেশ 100 গজ হইব। এতটুকু দূরে তারা 10 টাকা করিয়া জন প্রতি 10 টাকা করে নেয় আপনার কাছ থেকে নিব। আবার আইতে 10 নাই ইলা কয়দিন ধরি আঙ্কেল আপনারা ওলা রিক্সা দিন? এটা মানুষ 6-7 দিন হয়ে যা, মানে এরা সকালে কটার দিকে বার হয় সাইকেল লিয়া কোনো রিক্সা লিয়া আইন নি পড়বো সর্বপ্রথম, মানে এখান ছাড়া আর কোনো ইয়ে নাই, আর কোনো ডিউটি নাই। এটা ফানি যাওয়ার আর কোনো সিস্টেম নাই নি খুব তাড়াতাড়ি আগের থেকে কমে আর কিছু না নি, মানে হসপিটাল কর্তৃপক্ষের কোনো দায়িত্ব বলতে নাই নি কোনো সুবিধা রোগী হলোর সুবিধার্থে। আপনার ফার্স্ট অনুমান ইয়ে হয় নিতে সারাদিন মিলাইয়া পানিগুলো তো খুব খারাপ অবস্থা পানি। আমরা হসপিটালের ভিতরে যাওয়ার চেষ্টা করলাম, গিয়ে দেখলাম যে মানুষের কি অবস্থা। এই জায়গার মধ্যে দেখলাম ফ্যান চলে, অথচ এখানে আশপাশে কোনো মানুষ নাই, কোনো কারণ ছাড়া কোনো অপ্রয়োজনীয়ভাবে ফ্যান চলে। এগুলার মাধ্যমে কিন্তু আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট, আমরা কেউ এদিকে খেয়াল করি না। অন্ততপক্ষে কর্তব্য আছেন যারা হসপিটালের দায়িত্ব আছেন তারা এই জিনিসগুলোর প্রতি খেয়াল করা। আমরা বর্তমান সময়ে প্রায় জায়গা দেখি আর যে জায়গার মধ্যে মানুষ কোনো পানিবন্দী অবস্থায় নাই, মানুষ পাহাড়ি অঞ্চল আছেন, মানে এই জায়গার মধ্যে পানি আবার কোনো সম্ভাবনা নাই, মানে তারপরেও যারা ত্রাণ দেরা তারা এই জায়গাগুলোত গিয়ে ত্রাণ গুলা দেরা, ত্রাণ গুলা যারা নেয় এরা মূলত ত্রাণ পাওয়ার উপযুক্ত নাই, উপযোগী নাই তারাও নেন। কিন্তু আমরা যারা প্রকৃত পক্ষে যারা পানিবন্দী হয়েছেন যেরকম হসপিটালও বা যে অঞ্চল পানিবন্দী হয়েছেন, আমরা ওই জায়গার মধ্যে নিয়ে তারার হাতে নিয়ে আমরা ঠিক মতো পৌঁছাইতাম পারি না, যা আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতাম পারতাম, আমরা ওইদিকে লক্ষ্য রাখতাম। ভালো থাকুক আর সুস্থ থাকুক, আর নতুন কোনো এক ভিডিওতে নতুন কোনো এক নিউজে দেখাইব আবার সিলেটি টিভি 24-এর পর্দায়।